আপনারা যারা রেলে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছিলেন, অনেকেরই এক্সাম সেন্টার নিজের সিটির বাইরে আসছে। তো রেলওয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই এক্সাম সিটি চেঞ্জ করার একটি অপশান দিয়েছে, আপনারা সেখানে গিয়ে সেটি করতে পারেন। তো আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে করবেন। প্রথমে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, এই যে মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ইন্ডিয়ান রেলওয়েজ। এখানে যে জোনে আপনি আছেন, কলকাতা জোন, কলকাতা জোনের সাইটটা খুললে এরকম সাইটে চলে আসবে রেলের অফিসিয়াল সাইট এটি। এখান থেকে আপনি হেল্প ডেস্ক টু লগ ইন কোয়ারি, হেল্প ডেস্ক টু লগ ইন কোয়ারি এখানটা ক্লিক করলে পেজটি ওপেন হবে। এখানে আপনার ইউজার আইডিতে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, যার যার নিজস্ব রেজিস্ট্রেশন নম্বর দেবেন আপনারা। আমার রেজিস্ট্রেশন নম্বরটা আমি এখানে দিচ্ছি। তারপরে ইউজার পাসওয়ার্ডে আপনার নিজস্ব ডেট অফ বার্থ দিতে হবে। আমি আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছি। আমি ব্যাপারটা পুরো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম করে করতে হবে। এখানে গিয়ে লগ ইনে ক্লিক করলেন, এখানে ক্যান্ডিডেটস ডিটেলস খুলে গেল। এবার এখানে হেল্প ডেস্কে যেতে হবে। হেল্প ডেস্কে গিয়ে আমার এখানে অলরেডি অ্যাপ্লাই করা আছে, তো সেই জন্য এখানে দেখাচ্ছে। কিন্তু এখানে গিয়ে আপনারা এই গ্রিভিনেন্স এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন। এইখানে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন এরকম অপশান আছে, তো সেখানে পরপ্লক ক্লিক করলে, তারপর সাবমিট করলে, তো আপনার এখানে তারপরে রেসপন্স এটি ওপেন হয়ে যাবে এবং 24 ঘন্টা পরে তারা তাদের রেলওয়ে বোর্ড থেকে আপনাকে সেটি রেসপন্স করে জানাবে। সেরকমভাবে আপনারা আপনার এক্সাম সিটি চেঞ্জ করতে পারেন। এখানে গিয়ে প্রবলেম টাইপে আপনারা লিখবেন যে প্রবলেম ক্যাটাগরিতে এক্সামিনেশন ডিটেলস রিলেটেড, ওখানে লিখবেন। তারপরে প্রবলেম টাইপে টেস্ট সিটি ইজ ফার ফ্রম মাই সিটি, ক্যান আই গেট মাই টেস্ট সিটি চেঞ্জ টু মাই সিটি, এখানে প্রবলেম টাইপে এটি ওখানেই অপশানেই পেয়ে যাবেন আপনারা। আর প্রবলেম স্টেটমেন্টে মাই এক্সাম সিটি ইজ ভেরি ফার ফ্রম মাই সিটি, সো কাইন্ডলি গ্র্যান্ট মাই প্রেয়ার টু চেঞ্জ মাই এক্সামিনেশন সেন্টার টু মাই ওন স্টেট, এটুখানি ক্লিকে সাবমিট করে দিলে আপনাদের এখানে গ্রিভিনেন্স যে নম্বরটা আছে এই নম্বরটা পেয়ে যাবেন। সবার নিজস্ব একটি একটি নম্বর থাকবে, আমার নম্বর যেমন 9196, তো সেরকমভাবে আপনারা পরপর করে এটি করে দিতে পারেন। আমার সঙ্গে থাকুন, এরকম আরও ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।